রিয়ান ব্রো, তুমি চিন্তা করো না, আমরা আছি তো, কোনো প্রবলেম হবে না। রিয়ান মুচকি হেসে চলে গেল। কুহু ইম্মা আর এলাইসের সাথে ক্লাসের ভেতরে গেল। খুব কম সময়ে তিনজন মিশে গেল। এলাইস বলল, কুহু তুমি অনেক সুন্দর, আমার হিংসে হচ্ছে। কুহু হেসে দিল এলাইসের কথায়, বলল, তোমার চোখে ছানি পড়েছে এলাইস, আমি এতটাও সুন্দর না যে হিংসা হবে। ইম্মা হেসে বলে উঠল, প্লিজ গাইজ স্টপ, কুহু জোক উড়াস না, তুই সত্যি অনেক সুন্দর। আর হ্যাঁ, আমরা তো আজ হোক আর কাল হোক বেস্ট ফ্রেন্ড হয়েই যাব, সো আমি তুই করেই বলবো তোকে। কুহু মিষ্টি হেসে বলল, অফ কোর্স ইয়ার, ইভেন আমরা তিনজনই একে অপরকে তুই করে বলবো, অ্যান্ড আমরা আজ থেকে বেস্ট ফ্রেন্ড, ডান? কুহু ডান হাতটা এগিয়ে দিয়ে বলল। ইম্মা আর এলাইস মুচকে হেসে কুহুর ডান হাতে নিজেদের ডান হাত দিয়ে একসাথে চিল্লিয়ে বলল, ডান। তিনজন হেসে উঠল এতে। তারপর যথারীতি ক্লাসও শুরু হলো। ওহ, বলা হয়নি, কুহুর পড়ার বিষয় হলো জিও ইনফরমেটিক্স, অর্থাৎ ভূতত্ত্ব বিজ্ঞান। ক্লাস করা অবস্থায় হঠাৎ কুহুদের ক্লাসে লাগানো স্পিকারটা বেজে ওঠে, যেখানে স্পষ্ট বলা হচ্ছে, ডিয়ার স্টুডেন্টস, তোমরা এই ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার ভেবে পড়াশুনোকে হালকা করে দেখার কোনো উপায় নেই, প্রথম থেকেই যদি মন প্রাণ দিয়ে পড়াশুনো করো তাহলেই শেষটা সুন্দর হবে। যেহেতু তোমরা জিও ইনফরমেটিক্সের স্টুডেন্টস, তাই তোমাদের জন্য একটা অফার আছে। অফারটা হলো, আমাদের এই ইউনিভার্সিটিতে যারা পিএইচডি করছে, একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ রিসার্চের সময়টা তোমরা তাদের সাথে থাকবে। এতে রিমোট সেন্সিং, ফটোগ্রামেট্রি, জিওডেসি, ওয়েব ম্যাপিং সহ যতগুলো টপিকস আছে সেগুলো বুঝতে তোমাদের জন্য আরও সহজ হবে। আর এই অফারটা আমাদের ইউনিভার্সিটিতে প্রতি বছরই দেওয়া হয়। তবে এই অফারটা সবাই পাবে না, একটা এক্সামের মাধ্যমে আমরা পাঁচজনকে সিলেক্ট করব। ভাগ্যবান সেই পাঁচজনই এই সুযোগটা পাবে। স্পিকারটা অফ হয়ে যায় আর সবার মাঝে শুরু হয়ে যায় হইচই। এলাইস অত্যন্ত এক্সাইটেড হয়ে বলে, ও মাই গড, তাকে তো ভালো করে পড়তে হবে। উফ মাস্টার, শোনা, একদম পিএইচডিতে অধ্যয়নরত ভাইদের সাথে কাজ করতে পারবো, আমি খুব এক্সাইটেড। কুহু ইম্মা, ইম্মাও এক্সাইটেড হয়ে বলে, হুম, আর আমি তো ভাইয়ের কাছে শুনেছি এবছর পিএইচডি করেছে এক ভাইয়া, যে নাকি আমাদের পুরো ভার্সিটিতে অল টাইম টপ স্কোর করেছে। শুধু তাই না, সে নাকি পুরো ভার্সিটির ক্রাশ বয়ও। উফ, যদি এক্সামে টিকে যায় আর আমি তার আন্ডারে পড়ি, আমার জীবনই ধন্য রে। ইম্মার কথায় কুহু আর এলাইস ফিক করে হেসে দেয়। এই কয়েক ঘন্টার মধ্যেই কুহু ইম্মা সম্পর্কে অনেক কিছু জেনে নিয়েছে। তিন বেলার খাবারের মতো ক্রাশ খায় মেয়েটা সারাদিন। পরক্ষণে কুহু ভাবল, না, ভালো করে এই কয়েকদিন পড়তে হবে, এক্সাম হলে তো কয়েকদিনের মধ্যেই হবে, আল্লাহ জানে কার আন্ডারে পড়ি আমি, দেখা যাক কী হয়। এক্সাম হবে, তাই কুহু বাসায় সেই এইচএসএসসির বইগুলো ভালো করে আরও একবার পড়তে লাগলো। যদিও সবই ওর একদম ভালো করে আয়ত্তে আছে। অবশ্য এমনি এমনি তো আর স্কলারশিপ পায়নি, তাও আবার এমন একটা ভার্সিটি বলে কথা। কুহু কয়েকবার চোখ বোড়াতেই বুঝতে পারলো তেমন একটা পড়তে হবে না। তাছাড়া এক্সাম তো শুধু সায়েন্সের সাবজেক্টগুলোর উপরেই হবে, আর ইংলিশ নিয়ে কুহুর কোনো চিন্তা নেই। ইংলিশ ও আমেরিকানদের মতোই ভালো পারে, নিজের ভাষার মতো ইজি লাগে। কুহু বসে বসে জুলিসিটা উল্টে পুল্টে দেখছিল, তখন স্পর্শি রুমে আসে। কুহুর পাশে বসে জিজ্ঞেস করে, কুহু কী করিস, এইচএসির পর বই নিয়ে পড়লি কেন? স্পর্শি হঠাৎ কুহুর বইয়ের দিকে তাকিয়ে ভ্রু কুচকে ফেলল আর বলল, কুহু সব ঠিক আছে, কিন্তু তোর বই তো বাংলায়, এখানে তো কোয়েশ্চেন ইংলিশে হবে। কুহু মুচকে হেসে বলল, আরে বোকা, ইংলিশটাও তো এসবেই লেখা, এটা পড়া ইংলিশটা পড়া তো একই কথা হলো, তাই না? আর এমন তো না যে আমি ইংলিশ বুঝি না। ওই যে লাউ সে কদু, ওই যে লাউ সে কদু, স্পর্শি বোকা হাসলো নিজের বোকামিতে। কুহু আবার বলল, আমার কাছে এই টেক্সট বুকগুলো ইংলিশে ট্রান্সলেট করাটা নেই, কারণ এসএসসি তো আমি বাংলাদেশেই পড়েছি, তাই এগুলোই পড়ছি, সমস্যা নেই। হুম, তা ঠিক, কিন্তু আমি তোকে একটা আইডিয়া দেই, তুই তোর পড়ার সাবজেক্ট যেটা, অর্থাৎ জিও ইনফরমেটিক্সের সাধারণ কিছু কোয়েশ্চেন ও নলেজ নিয়ে রাখ, সিম্পল কিছু কোয়েশ্চেন এখান থেকে হতে পারে। হুম, আমিও ভেবেছি। এভাবে গল্প আড্ডায় দিনটা পার হয়ে যায়। পরের দিন কুহু ভার্সিটি যেতে দেখতে পায় ক্যাম্পাসের একপাশে হালকা ভিড়। কুহু কিছুটা কৌতূহল নিয়ে এগিয়ে যেতে থাকে।
একটু এগিয়ে যেতেই একটা সুরিলা কণ্ঠের গান ভেসে আসে কুহুর গানে। গানটা ইংলিশ না, মেবি কোরিয়ান। অব্বন হায়নট গানটা গাইছে একটা ছেলে। কণ্ঠটা কুহুর কাছে এত ভালো লাগছে বলার বাহিরে, ও যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। কুহু আরেকটু এগিয়ে যেতেই গানটা অফ হয়ে গেল। ইরহাম, ভালো লাগছিল তো, অফ করলি কেন? প্লিজ কন্টিনিউ ইট, কথাটা বলল ইরহামের বেস্ট ফ্রেন্ড এরিক। ইরহাম কিছুটা অস্থির হয়ে বলল, নো এরিক, আর ভালো লাগছে না, কেমন যেন একটা অস্থির লাগছে। এরকমটা সেদিনও হয়েছিল রেস্টুরেন্টে, উফ কেমন একটা অস্বস্তি, অস্থিরতা। এমিলিয়া ভ্রুকুচকে বলল, ইরহাম আই থিঙ্ক তোর সাইকোলজিস্ট দেখানো উচিত, তুই মেন্টালি সিক হয়ে যাচ্ছিস। ইরহাম জোরপূর্বক হেসে বলল, তোর উডবিকেই দেখাই, কি বলিস, সেও তো সাইকোলজিস্ট। এমিলিয়া হালকা হাসল। ইরহাম আবারও বলল, ওকে গাইস, আজ আর নয়, আজ তোমরা যেতে পারো, ফ্রি হলে আবারও অন্য কোনো দিন গাইব। ইরহামের কণ্ঠ অসাধারণ, মাস্টার্সে থাকতে প্রায়ই ক্যাম্পাসে বসে সবাইকে শোনাতো গান, কিন্তু এখন আর সময় হয় না। এতদিন পর সবার রিকোয়েস্টে গাইছিল ইরহাম, সবাই যেন এতক্ষণ ওর গানের মাঝে হারিয়ে গিয়েছিল। ইরহাম হঠাৎ করে গান গাওয়া বন্ধ করে দেওয়ায় সবাই মন খারাপ করে চলে যায়। ইরহামও গিটারটা নিয়ে চলে যেতে থাকে। সবাই সরে যাওয়ায় কুহু দূর থেকে দেখতে পায় একটা ছেলে গিটার হাতে চলে যাচ্ছে, কিন্তু পেছন ফিরে তাকায় কুহু মুখটা দেখতে পায় না। মন খারাপ করে কুহু ক্লাসে চলে যায়। এভাবে চার দিন কেটে যায়। গতকাল কুহুদের 100 মার্কের উপর এক্সাম হয়েছে 5টা সাবজেক্টে। কুহু এক্সাম অনেক ভালো দিয়েছে, তবুও ওর চিন্তা হচ্ছে আজই রেজাল্ট দিবে আর আজই এদের অ্যাসাইন করবে পিএইচডি হোল্ডারদের সাথে। কুহু ডাইনিং টেবিলে বসেছে সবার সাথে ব্রেকফাস্ট করতে, তবে খাওয়ার চেয়ে বেশি চিন্তাই করছে। কুহুর আঙ্কেল অর্থাৎ ফুফির হাজবেন্ড বলল, কুল ডিয়ার, কী হয়েছে তোমার, অনেক চিন্তিত লাগছে। কুহুর ফুপি বলল, তোমার ডিয়ার ভালো এক্সাম দিয়েও টেনশন করছে, কি না কি হয়, এত টেনশন করলে হয় বলো তো। কুহু অসহায় চোখে তাকালে ওর ফুপির দিকে। কুহুর আঙ্কেল বলল, মামনি লিসেন, এত টেনশন করার কিছু নেই, টেনশন কিন্তু ভাগ্যের চেঞ্জ করতে পারে না, সো টেক ইট অ্যান্ড এইট। কুহু মৃদু হাসল। রিয়ন আর স্পর্শীয় হাসল কুহুর হাসি দেখে। তারপর ব্রেকফাস্ট করে কুহু ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। এই 6 দিনে ভার্সিটি ভালোই চেনা হয়ে গিয়েছে কুহুর, তাই ও একাই চায়। ভার্সিটিতে যেতেই ওর এলাইস আর ইম্মার সাথে দেখা হলো। ইম্মা জিজ্ঞেস করল, হোয়াটসঅ্যাপ কুহু? ইয়ার, আই এম লিটল নার্ভাস, রেজাল্ট যে কখন দেবে? এলাইস বলল, আমি 100% শিওর তুই চান্স পাবি, তারপরও স্ট্রেস নিচ্ছিস কেন? ব্যাপারটা তা না, তারপরেও একটু তো চিন্তা হয়। ইম্মা আর এলাইস দুজনই মৃদু হাসল। আধা ঘন্টা পর ক্লাসের বেল বাজতেই ওরা ক্লাসে চলে গেল। তবে এখন ক্লাস হবে না, ফার্স্ট 1 ঘন্টা কোনো ক্লাস হবে না রেজাল্টের কারণে। সবার ফোনে রেজাল্ট মেসেজ করে জানিয়ে দেওয়া হবে। তার আধা ঘন্টা পরই সিলেক্টেড 5 জনের মধ্যে কাকে কার আন্ডারে দেওয়া হবে তা বলে দেওয়া হবে। কয়েক মিনিটের মধ্যেই সবার ফোনে মেসেজ আসলো। কুহু তো নিজের রেজাল্ট দেখে জাস্ট বাকরুদ্ধ, খুশিতে ওর চোখ দিয়ে পানি চলে এসেছে, কারণও ফার্স্ট হয়েছে। ইম্মা আর এলাইসও নিজেদের রেজাল্ট দেখে খুশিতে একে অপরকে জড়িয়ে ধরেছে। ইম্মা 8ম আর এলাইস 4th হয়েছে। কুহু কিছুটা অবাক হলো ইম্মার রেজাল্ট দেখে, কারণ 5 জন সিলেক্ট হওয়ার কথা। কুহু বলল, কিন্তু আমি বুঝলাম না তুই সিলেক্ট হলি কিভাবে, 5 জন না সিলেক্ট হওয়ার কথা? ইম্মা বলল, হুম তা তো আমিও ভাবছি। তখনই 15 জন স্টুডেন্টস আর কয়েকজন টিচার আর ভিসি প্রবেশ করলো ওদের রুমে। ভিসি বলল, ডিয়ার স্টুডেন্ট, অনেকেই অবাক হচ্ছ নিজেদের রেজাল্ট দেখে, যাদের রেজাল্ট 5ম-এর উপরে তোমরা অনেক কিছুই ভাবছ। আমি ক্লিয়ার করছি, তোমাদের সবার রেজাল্টই ভালো, জাস্ট কিছু পয়েন্টের ডিফারেন্স, তাই তোমাদের রেজাল্ট দেখে আমরা বাধ্য হয়েছি 15 জনকে সিলেক্ট করতে। কনগ্রেচুলেশন টু অল। সবাই মৃদু তালে ক্ল্যাপিং করলো। ভিসি আবারও বলল, সো তোমরা তোমাদের পজিশন অনুসারে পিএইচডি অধ্যয়নরত স্টুডেন্টের কাছে চলে যাও, অর্থাৎ যে ফার্স্ট হয়েছে শেডুল ফার্স্টের কাছে যাবে, যে সেকেন্ড হয়েছে সে সেকেন্ডের কাছে যাবে, অ্যান্ড আমার পাশে তোমাদের সিনিয়র রুল অনুসারে দাঁড়িয়ে আছে। ভিসি আর অন্যান্য টিচাররা চলে যায়। কুহু নিজের পার্টনারকে তা দেখার জন্য ভিসির পাশে তাকাতেই থমকে গেল। ও ঠিক দেখছে নাকি ভুল বুঝতে পারছে না। ইরহাম এখানে কি করে পসিবল? আর তাও আবার ওর পার্টনার? সবে কাকতালীয় মিরাক্কেল,
কুহু প্রেশার নিতে পারছে না, চোখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে থাকে। যা থেকে দূরে থাকতে চায় তাই কেন ঘুরে ফিরে কাছে চলে আসে সেটাই বুঝতে পারছে না কুহু। হ্যালো মিস, এনিথিং রং? ইরহামের কণ্ঠ শুনে কুহু চোখ খুলে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। না চাইতেও চোখ সরাতে পারছে না কুহু। রূপ যেন উপচে পড়ছে ইরহামের, একদম সুঠাম বডি ফিটনেস। হাইট প্রায় 5'9" হবে। লিপস কালার, আইস কালার, ফেস কালার, হেয়ার কালার সব কিছুই যেন ইরহামের সৌন্দর্যকে বাড়িয়ে দ্বিগুণ করে দিয়েছে। ইরহামের ডাকে কুহুর ধ্যান ভাঙে। হালকা দুষ্টুমি করেই ইরহাম বলে, মিস কোনো প্রবলেম? এভাবে তাকিয়ে থাকলে তো প্রবলেম হয়, পিম্পল হবে তো ফেসে। কুহু মাথা নিচু করে ফেলে। যেখানে হাতে নাতে ধরা খেয়েছে সেখানে আর কি এক্সকিউজ দিবে? ইরহাম মৃদু হেসে জিজ্ঞেস করলো, সো মিস আপনার নেমটা বললে ভালো হতো, যেহেতু একসাথে কাজ করব। কুহু মনে মনে তার ছেলের হাসি দিল, তারপর বলল, রুশু, আম রুশু। রুশু নামটা শুনে ইরহামের কেমন যেন লাগলো। ও ভাবতে লাগলো, নামেও মিল আছে, ফেসে যেমন হালকা মিল তেমনি নামেও মিল আছে, একটু হাসলেই বোঝা যেত। আচ্ছা মেয়েটা কি হাসে না? কেমন একটা গাম্ভীর্য তার চেহারায়। না আমি ভুল ভাবছি, আমার কুহু তো এমন না, হাসি তার ঠোঁটের কোনায় অলওয়েজ লেগে থাকতো। আর এমন গাম্ভীর্য তাও আবার কুহুর মাঝে, ইম্পসিবল ব্যাপার। আর ও রুশু, রুশিকা না, কুহুকে নিয়ে ভাবতে ভাবতে আমি এখন অন্য একটা মেয়ের মাঝেই হয়তো কুহুকে খুঁজছি। ইরহামকে কি যেন ভাবতে দেখে কুহু নিজেই জিজ্ঞেস করল, এই যে শুনছেন? হ্যাঁ, ও সরি। আচ্ছা চলুন আমার সাথে, আজ আপনাদের ক্লাস হবে না, আমি আপনাকে ল্যাবটা দেখিয়ে আনছি। কুহু ইরহামের সাথে ল্যাবের দিকে যেতে লাগলো। ভালো লাগছে না কিছু, যেই অনুভূতি থেকে এতগুলো বছর পালিয়ে এসেছে সেই অনুভূতিগুলোই আজ আবারও জেগে উঠতে যাচ্ছে, যা কিছুতেই সম্ভব না। কুহু এসব ভাবতে ভাবতে আনমোনা হয়েই হাঁটছিল, যার কারণে একটা সিঁড়ি ক্রস করে অপর সিঁড়িতে পা দিতে গিয়ে পড়ে যেতে নেয়। কুহু ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে, কিন্তু পড়ার আগেই ইরহাম কুহুকে ধরে নিজের সাথে মিশিয়ে ফেলে। কুহু ভয়ে ইরহামের শার্টের কলার খামছে ধরে। ইরহাম অবাক হয়ে তাকিয়ে আছে কুহুর ভীতু মুখটার দিকে। এই মুখটা যেন হুবহু 5 বছর আগের ভীতু কুহুর মুখ, ঠিক একইভাবে আগের মতোই ভয় পেয়ে চোখ খিচে তার ঠোঁট কামড়ে রাখা। ইরহামের যেন সব ওলট পালট হয়ে আসছে। কুহু একটু পর আস্তে আস্তে চোখ খুলতেই দেখতে পেল ইরহাম কুহুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কুহু উপেক্ষা করতে পারছে না সে চাহনি, মনে হচ্ছে নিজেও ডুবে যাচ্ছে এই চাহনিতে। হঠাৎ ইরহামের হুঁশ আসতেই ও কুহুকে ঠিক মতো দাঁড় করিয়ে দেয়। কুহু মৃদু কণ্ঠে বলে, থ্যাংকস। এটা বলেই কুহু অন্যদিকে তাকায়। ইরহামও একবার কুহুর গম্ভীর মুখের দিকে তাকিয়ে ইটস ওকে বলে সামনের দিকে হাঁটা দেয়। কুহু না চাইতেও ইরহামের সাথে হাঁটতে থাকে। জানা নেই ওর নিয়তি আসলে কী চাইছে, কেন আবারও দেখা করিয়ে দিল তার সাথে। তবে কুহু পালাতে চাইছে, খুব করে পালাতে চাচ্ছে অগোছালো এই অনুভূতিগুলো থেকে। ইরহামের সেদিনের ব্যবহার যে আজও ওর মনে দাগ কাটে, পারে না ভুলতে সেদিনটাকে। কুহু ইরহামের সাথে ল্যাবে যায়। ল্যাবের সব কিছু ইরহাম বুঝিয়ে দেয় কুহুকে, তারপর ওদের লাইব্রেরিটাও চিনিয়ে দেয়, আর সাথে ক্লাসরুমও, যেন কোনো প্রয়োজন পড়লে ডাকতে পারে। ইরহাম ক্লাসরুম থেকে বের হতে হতে কুহুকে বলল, মিস রুশু সব কিছু কি বুঝতে পেরেছেন? কুহু চোখ নামিয়েই জবাব দেয়, জি বুঝেছি, কিন্তু? ইরহাম জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় কুহুর দিকে। কুহু একটা শ্বাস ফেলে বলে, মহাকাশ নিয়ে যে প্র্যাকটিক্যাল রিসার্চগুলো করা হয় সেটা তো মনে হয় ওই ল্যাবে হয় না। ও রাইট, আমি ভুলে গিয়েছিলাম, চলুন আমার সাথে। কুহু ইরহামের সাথে যেতে যেতে একদম উপরের ফ্লোরে চলে যায়। ওখানের পরিবেশটা কেমন যেন গা ছিমছিম করা। ইরহাম আর চোখে কুহুর দিকে তাকালো, বোঝা যাচ্ছে কুহু ভয় পাচ্ছে। ইরহাম জিজ্ঞাসা করল, মিস রুশু আপনি কি আমার সাথে এখানে একা আসার ভয় পাচ্ছেন? কুহু অবাক হয়ে ইরহামের দিকে তাকায়। কি করে বুঝলো ইরহাম এটা? লোকটা কি মনও বুঝতে পারে? ইরহাম কুহুর চাহনি দেখে মৃদু হেসে বলে, ভয় পাবেন না, ট্রাস্ট করতে পারেন, অন্য কোনো মেয়ের দিকে আমি কখনো বাজে নজরে তাকাইনি, কারণ আমি আমার ভালোবাসার মানুষটার কাছে অলওয়েজ লয়াল থাকতে চাই। কুহু চমকে উঠল, ভালোবাসার মানুষ কথাটি শুনে। তাহলে কি ইরহামের লাইফেও কেউ আছে? উফ কুহু, এটাই তো স্বাভাবিক, আজ এতগুলো বছর পর কেন আবার উইক হয়ে যাচ্ছিস?
তুই না স্ট্রং গার্ল, তাহলে আজ কেন এই অবস্থা?